এই হচ্ছে আমি, এই হচ্ছে আমি, এই হচ্ছে রুকু। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। থাম্বনেল দেখে তো বুঝিয়ে গিয়েছেন, ফাইনালি আমি অ্যাডমিশন নিয়ে ফেলেছি আমার স্বপ্নের ইউনিভার্সিটিতে, যেটা হচ্ছে বিজিএম অথবা বিউএফটি। ক্লাস 8 থেকেই ফ্যাশন ডিজাইনার হওয়ার ভূত ঢুকে মাথায়, আর ক্লাস 10 থেকে এই ভার্সিটিতে পড়ার ভূত ঢুকে। ফ্যাশন ডিজাইনিংয়ের জন্য এই ভার্সিটিটা নাকি বেস্ট। আর হ্যাঁ, আমি যখন একটা ভিডিও আপলোড দিই এই ভার্সিটিতে ফার্স্ট টাইম ভিজিট করার, ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন এটা কি পাবলিক নাকি প্রাইভেট। এটা প্রাইভেট ইউনিভার্সিটি। ভার্সিটিতে ভর্তি হয়েছে আমি ফেব্রুয়ারি মাসের 7 তারিখে, আর ভিডিও আপলোড দিতেছি আজকে, প্রায় এক মাস পরে। যাই হোক, এখন ছোটোখাটো ডিটেলস বলি, সব কিছু বলা পসিবল না। যদি আপনারা চান সব কিছু আমি আলাদা ভিডিওতে, আবার অন্য কোনো ভিডিওতে বলবো, এই ভিডিওটা একটু শর্টই রাখতে চাই। তো এই ভিডিও দেখে আপনাদের যেই সব কমন প্রশ্নগুলো থাকবে বা কমেন্ট করবেন, সেগুলোই আমি অ্যাডভান্স রিপ্লাই দিয়ে দিই। আমার কত টাকা লাগছে, কোন ডিপার্টমেন্টে অ্যাডমিশনে কত লাগছে, ভর্তি পরীক্ষা দেওয়া লাগছে কি না, আর হচ্ছে ভাইবা টাইবা এগুলো আর কি জিজ্ঞাসা করবেন। যাই হোক, সো আমি হচ্ছে এফডিটিতে ভর্তি হয়েছি, আমার 4 বছরে প্রায় 7 লাখ টাকা লাগবে, আর ফার্স্টে অ্যাডমিশনে আমার লাগছে প্রায় 80,000 টাকা। আর হচ্ছে আমার কোনো প্রকার কোনো পরীক্ষা দিতে হয় না, কারণ আমার দুইটাতেই 5-5 ছিল, যেহেতু 10 আর 9 বা 10 যদি থাকে তাহলে আপনাকে কোনো প্রকার পরীক্ষা দিতে হবে না, জাস্ট একটা নর্মাল ভাইবা দিতে হবে। ভাইবা তাহামরি কিছুই জিজ্ঞাসা করবে না। আমি ভয় পেয়ে গেছিলাম যে কী না কী জিজ্ঞাসা করে, আর কোনো প্রিপারেশন নিয়ে যাই নাই। আব্বু গেছিলো, তো আমাকে কাগজ দিয়ে পেপার দিয়ে বলে যান উপরে যান আপনার ভাইবা নিবে হ্যান ত্যান, কিন্তু নর্মাল ভাইবা নেওয়া হয়েছে। আর সবার ব্যবহার খুবই ভাল লাগছে, খুবই, আসলে বলতে গেলে খুবই ভাল লাগছে। আপনার যদি দুইটাতেই 5-5 করে 10 থাকে তাহলে ওইটাতে 25% ছাড় পাবেন, আর যদি দুইটাতেই গোল্ডেন থাকে তাহলে 50% ছাড় পাবেন। আপনাদের মধ্যে কেউ যদি বিজিএমএ ভর্তি হন আর এফডিটি ডিপার্টমেন্টে থাকেন, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আরেকটা প্রশ্ন যেটা আমাকে সবাই জিজ্ঞাসা করে, আর আমার ফ্রেন্ড সার্কেলরাও জিজ্ঞেস করে যে ক্লাস কবে শুরু হবে, আমাদের 26 নাকি 28 তারিখে বলছে ওরিয়েন্টেশন, মানে রোজার মধ্যেই। এখন ক্লাস কবে ওটা মেবি ওই দিনই বলে দেওয়া হবে, দেখা যাক। আজকের ভিডিও এতটুক পর্যন্তই, আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যত দ্রুত সম্ভব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।